আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ কয়েকটি হচ্ছে ক্লাস দেওয়া হয়েছে। তো আজকে মূলত তোমাদের ষান্মাসিক পরীক্ষার সামনে, তারই আলোকে অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্ন, এখানে সৃজনশীল নাই, বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, এই একটা প্রশ্ন তার উত্তর করতে হবে, আর এই একটা উদ্দীপকের আলোকে এই ক এবং খ প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। দেখো খুবই ইম্পর্টেন্ট এটা। এবার ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় প্রথম শ্রেণীর পরীক্ষা আসছিল ক নম্বর সম্ভবত এই ধরনেরই। প্রমাণ করো যে কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিল, অনুপাত চেয়েছিল, কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। অর্থাৎ আমি যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, ক নম্বরে সলিউশন দিচ্ছি, মনে করো এটা একটা বর্গক্ষেত্র, হাত দিয়ে অঙ্কন করতে হচ্ছে আনুপাতিক চিত্র। তোমরা জানো যে বর্গক্ষেত্রের চারটা বাহু কি হয়, সমান হয়, তাকে কিন্তু বর্গক্ষেত্র বলে, এবং প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণই সমকোণ হয়, সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। চারটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এই বর্গক্ষেত্রে এটা যদি এ বি সি ডি হয়, তো এর কর্ণ হয়তো এইটা কর্ণ। তো আসলে আমাদের যা প্রমাণ করতে হবে, বলেছে প্রমাণ করো যে কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের অর্ধেক। তাহলে মূল বর্গক্ষেত্র এখানে আমরা এই বর্গক্ষেত্র, এই কর্ণ দিয়ে বর্গক্ষেত্রতে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আসলে মূলত কি প্রমাণ করতে হবে, এ বি স্কোয়ার, দেখো এ ডি স্কোয়ার সমান হাফ, এই যে কর্ণ বি ডি স্কোয়ার, কিভাবে হলো যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, হাফ দেওয়া আছে, ঠিক আছে, এই প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে প্রমাণ করব। তাহলে প্রমাণ করতে আমরা যদি আমরা যাই, আমরা জানি বর্গক্ষেত্রের বাহুগুলা কি সব সমান, তাহলে আমরা যদি সেইভাবেও যাই, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে এটা একটা যদি ত্রিভুজ হয়, কিংবা এটা ধরলাম আমি, যেহেতু এ ডি স্কোয়ার লিখে ফেলেছি তো এই বাহুটা ধরেছি, আচ্ছা আমি এখানে এ ডি স্কোয়ার না লিখে এখানে আমি বি সি স্কোয়ার ও দিতে পারি, ঠিক আছে, এখানে এ বি ডি স্কোয়ার এ ডি স্কোয়ার দিয়েছি, আচ্ছা এ ডিও যা বি সি, এ একটা ত্রিভুজ মনে করো, এ একটা ত্রিভুজ, তাহলে এটাকে আমি যদি ঘুরিয়ে নিই তাহলে এটা, আচ্ছা এটাই আমি দেখাই যে আরো সহজ হবে, এখানে আমি দিয়ে দিচ্ছি বি সি স্কোয়ার সমান বি ডি স্কোয়ার, তাহলে আরো সহজ হবে, দেখো বি সি স্কোয়ার সমান হাফ বি ডি, কর্ণের অর্ধেক, এই কথাই গেল, এই যে অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। আচ্ছা তাহলে এখন এখানে কি হচ্ছে, এই প্রমাণ যদি করতে যায়, আমরা এই ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান কি প্রতিভুজ স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার, দেখো আমরা এইভাবে লিখবো পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে, উপপাদ্য হতে কি পাচ্ছি আমরা, ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা কিন্তু তোমাদের সবারই জানা। এখানে ভূমিটা কি বিসি, ভূমি কি বি সি, অর্থাৎ বিসি স্কোয়ার, লম্বটা কি সি ডি, সি ডি স্কোয়ার সমান প্রতিভুজ কি, এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি হয়, তো আমার ভূমি আর লম্ব কিন্তু এখানে সমান, এই হচ্ছে বি ডি হচ্ছে অতিভুজ স্কোয়ার, বি ডি স্কোয়ার। তো এখান থেকে যে বিষয়টা খুবই সহজ হয়ে যাবে, দেখো আমরা এই প্রমাণ করব, এই প্রমাণ করলে আমাদের ওই কথার প্রমাণ হয়ে যাবে, আমি এখানে এটা লিখে দিই, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে
হবে এই যে বি সি স্কোয়ার সমান হাফ বিডি স্কোয়ার। তো সেই প্রমাণে এখন তোমরা দেখো বি সি স্কোয়ার কিন্তু এখানে রাখবো কি বি সি স্কোয়ার, তাহলে দেখো এটা বি সি স্কোয়ার, আচ্ছা এটা বি সি স্কোয়ারও যা সি ডি স্কোয়ারও তাই, তার মানে বি সিও যা সিডিউ তাই। এই সিডিউ আমরা এখানে লিখে নি সাইডে সুবিধা হবে, যেহেতু চারটা বাহু যখন সমান হয় বিসি সমান কি সিডি, বিসিও যা সিডিউ তাই এডিউ তাই এবিউ তাই, তাহলে সিডির জায়গায় আমি আবার লিখলাম বিসি স্কোয়ার, তাহলে তো আমার ভুল নাই কারণ বিসি সমানই হচ্ছে সিডি স্কোয়ার সমান বি ডি স্কোয়ার। দেখো তাহলে এখানে কি হলো বিসি স্কোয়ার কয়টা হলো, দুইটা, টু বিসি স্কোয়ার সমান বি ডি স্কোয়ার, বা এ দেখো প্রমাণ হয়ে গেছে যে শুধু বিসি স্কোয়ার সমান টুটা ওই পাশে চলে গেল অর্থাৎ হাফ বি ডি স্কোয়ার, এই প্রমাণ আমার হয়ে গেল। ঠিক আছে, এই ছিল ক নম্বর মানে কি প্রথমটা, সবই অভিজ্ঞতা ভিত্তিক প্রথমটা। এখন আমরা দ্বিতীয়টার উত্তরে যাব, দ্বিতীয়টা তাহলে এখন খ নম্বরটা দেখা যাক, খ নম্বর মানে পরেরটা, এই পরেরটারই ক নম্বর। একটি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু চার এবং পাঁচ এবং তিনটি কোণ 110 85 60 ডিগ্রি দেওয়া আছে। ক নম্বর বলতেছে অঙ্কনের বিবরণ, সহজ চতুর্ভুজটি অঙ্কন করো। এটা আমি ইতিপূর্বে এঁকেছি, তারপরেও আমি দেখাচ্ছি এর আগের ক্লাসে, যেহেতু এটা তোমাদের অভিজ্ঞতা ভিত্তিক এখানেও দেখাইতে হবে। তো আমরা আগে কি করব, এই যে এখানে চার ও পাঁচ সেন্টিমিটার দুইটা বাহু আমরা উপরে এঁকে নেব। দেখো যে একটা হচ্ছে চার, আমি আনুপাতিক চিত্র নিচ্ছি, এখানে অনেক বড় হবে, আর একটা হচ্ছে পাঁচ। তো এ চার ও পাঁচ, এটা হচ্ছে আমরা এ বি বাহু দিতে পারি, আচ্ছা একটা এ ধরলাম একটা বি ধরেছি। তো তারপরে কোন কয়টা, 110 85 ও 60। তো দেখো আমরা কোণগুলি আগে অঙ্কন করে নেব, কোণগুলি কিভাবে অঙ্কন করবা, এখানে চাঁদার সাহায্যে অঙ্কন করবা, চাঁদার সাহায্যে। এখানে মনে করো এই একটা কোণ 110, আমরা এইভাবে 110 কে ইন্টিগ্রেট করি হচ্ছে 110। তো এখানে আমরা 110, এটা হচ্ছে কোণ এক্স 110। তারপর বলেছে 85, তো এখানেই দেখো আমরা 85টা এখানে এঁকে নি, এই যে 80 85, এটা হচ্ছে 85, এটা কোণ ওয়াই। তারপরে কোণ জেড 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য অবশ্য চাঁদা ব্যবহার করার প্রয়োজন হয় না, এটা হচ্ছে 60 ডিগ্রি। এই উপাত্ত গুলো আমরা জানি যে চতুর্ভুজ আঁকাইতে যে কোন বাহু কর্ণ লাগে সেগুলোকে চতুর্ভুজের উপাত্ত বলা হয়, তো এইগুলো দিয়ে আমাদেরকে চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। আর সেই চতুর্ভুজ অঙ্কন করতে গিয়ে আমাদের অবশ্যই কম্পাস রুলার এগুলি লাগবে, তোমরা জানো তো। এখন কিন্তু আর চাঁদার ব্যবহার আমাদের শেষ, এখন যা হবে কম্পাস দিয়ে আমরা সব মেপে নিব। তো প্রিয় শিক্ষার্থী দেখো যে আমরা এই জায়গায় এই যে এইভাবে আমরা বৃত্তচাপ অঙ্কন করে দেব, আমাদের পরে মাপ নিতে সুবিধা হবে প্রত্যেকটাই। তো আমাদের কোণগুলি আঁকা হয়ে গেছে, এখন আমরা চতুর্ভুজ অঙ্কন করি আর ত্রিভুজ অঙ্কন করি, আমাদের একটা রেখাংশ একেবারে অঙ্কনের বিবরণ হয়ে যাবে, আমরা যা যা করব তাই তাই লিখে দেব, সেটা হচ্ছে অঙ্কনের বিবরণ। তাহলে আমরা এখানে অঙ্কনের বিবরণে প্রথম এক নম্বর দিয়ে লিখে ফেলবা এ ই রেখাংশ থেকে বি এর সমান, এই দুইটা বাহু আছে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কাটি, কি কাটি এ বি, এই যে একটা বিবরণ হয়ে গেল, যা করলাম তাই। তারপরে আমরা কি করব, যখন আমরা একটা বাহুকে কাটবো বি বাহু কিন্তু নিয়ে নিলাম,
বি বাহু কাটার পরে আমরা দুই পাশে দুইটা কোণ এঁকে দেবো। হয়তো এই পাশে আমি 100 এক্স কোণ আঁকছি, তো এক্স কোণ আঁকতে হলে এই জায়গায় যে বৃত্তচাপ আমরা নিয়েছিলাম দেখো, সেই বৃত্তচাপ আমরা এখানে এঁকে দিলাম। তারপরে এখান থেকে এখানে যে দূরত্বটা আমরা দেখো লক্ষ্য রাখো, এইভাবেই কিন্তু এই এই মাপটা নিলাম, এইটার থেকে এটার দূরত্ব মাপ নিয়ে আমরা এখানেও এখান থেকে বৃত্তচাপ এঁকে দিলাম। তাহলে এই কোণের মাপে এই কোণটা চলে আসলো 110 ডিগ্রি। তো দেখো এখানে আমরা এই যে 110 ডিগ্রি কোণ এঁকে দিলাম। আমি বলেছি যে এখন এই দুইটা বিন্দুতে দুইটা কোণ আঁকি, কেউ যদি মনে করে এই কোণ এঁকে আর একটা বাহু এখানে কেটে নিয়ে এই কোণ আগে আঁকি তাও হবে, ঠিক আছে। তো তারপর কি করলাম, অঙ্কনের বিবরণে 2 নম্বর যাবে, এ বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি, এবার বি বিন্দুতে কোণ ওয়াই অঙ্কন করি। দেখো কোণ ওয়াই অঙ্কন করব, অর্থাৎ আমরা এই যে এটা নিতে হবে এই মাপটা এখান থেকে, এবার এদিকে না নিয়ে যেহেতু আমাদের এদিকে কোণ অঙ্কন হবে তাই এইভাবে আমরা এইভাবে হচ্ছে এখানে কোণ ওয়াই নেব। তো ওয়াইয়ের মাপটা আমরা এভাবে নিয়ে নিতে পারি, এই যে কোণের মেন জিনিস এখানে নেওয়ার পর এখান থেকে এই মাপটা যদি কারেক্ট হয় যার তার আর ভুল হবে না, আমরা এখান থেকে ধরব। তাহলে এটা ছিল 85 ডিগ্রি, তাই না? তো দেখো এই 90 ডিগ্রির চেয়ে একটুখানি 85 ডিগ্রি হালকা একটু বাঁকা হয়, এই যে 85 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 85 ডিগ্রি। তো এটা কোণ এক্স, এটা কোণ ওয়াই, তো আমরা এই বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি আর বি বিন্দুতে কোণ ওয়াই অঙ্কন করুক। তো ওয়াই অঙ্কন হয়ে গেল, এখন আমি ওয়াই বাহুতে ওয়াই কোণের অপর বাহু অথবা এক্স কোণের অপর বাহুতে এই যে আর একটা বাহু আছে এর মাপ নিয়ে এক্স কোণের অপর বাহুতে এর সমান ব্যাসার্ধ নিয়ে এডি কাটি। আচ্ছা এইটা যদি কেউ মনে করে না বি বিন্দুতে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ সি কাটি তাও হবে কিন্তু। তো হয়ে গেল, এখানে আমরা এই ডি বিন্দুতে এখন আর একটা কোণ আছে, এখানে যদি বিন্দু নিতাম এখানে সে কোণটা অঙ্কন করতাম, এখানে নিয়েছি এখানে, এই যে 60 ডিগ্রি কোণ আছে অর্থাৎ 60 ডিগ্রির জন্য আমাদের আর ওখানে কিছু করা লাগবে না, 60 ডিগ্রি আমরা ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নেব যেখানে 60 ডিগ্রি অঙ্কন করি, মাপ যোগ দরকার হয় না, এই এই ব্যাসার্ধ এখানে যা নিয়েছি এটা নড়বে না, আবার এই মাপেই আমরা যখনই নেব এটা 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। 60 ডিগ্রির ক্ষেত্রে আমার ওখান থেকে মাপ নেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখো যে এখন এই যে আমরা ডি এখানে কোণ এক্স ওয়াই জেড অঙ্কন করলাম, এই বাহু এই যে সি বিন্দুতে ছেদ করলো, তো আমার অঙ্কনের বিবরণ হয়ে গেল। কিন্তু লাস্টের কথা হবে যে এখন এ বি সি ডি উত্তর ত্রিভুজ, এই সরি চতুর্ভুজ, এ বি সি ডি উক্ত চতুর্ভুজ। আমরা এখানে তার আগে একটা কথা আর লিখাই লাগতেছে না, এখানে যেহেতু আমাদের চতুর্ভুজ হয়ে গেছে অঙ্কনের বিবরণও কিন্তু শেষ, অঙ্কনের বিবরণ শেষ। এখন আমরা এই খ নম্বরটা দেখব, খ নম্বর বলেছে যে ওই যে দুইটা বাহু, এই দুইটা বাহুকে কোন রম্বসের কর্ণ হলে রম্বস আঁকো, তার মানে এই দুইটা বাহু ছাড়া সব আমরা এখন কেটে দেব, এই দুইটা বাহু দিয়ে রম্বসটা আঁকবো আর কিছু লাগবে না, তাই আমরা ওই দুইটা বাহু শুধু মুছে দিচ্ছি, রেখে সব মুছে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে এইভাবে প্রশ্ন হতে পারে যে রম্বসের দুইটি কর্ণ দেওয়া আছে, রম্বসটি অঙ্কন করো। তাহলে আমরা কি করতে পারি, দেখো রম্বসের যখন কর্ণ দেওয়া থাকবে তখন দুইটা কর্ণকে একটা কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ এর জন্য আমরা আনুমানিক এই যে এখানে আমরা হচ্ছে আগে একটা রেখাংশ নেব, নেওয়ার পরে রেখাংশ নেওয়ার পর কি করবা,
এটাকে সমদ্বিখণ্ডিত করবো। আর সমদ্বিখণ্ডিত করতে হলে আচ্ছা এটার একটা মাপ নিতে হবে, কিন্তু এটা কোন একটা কর্ণকে আমরা অর্ধেক করতেছি, অর্থাৎ আমরা বড়টাকে অর্ধেক করি, বিয়ের সমান মাপ নেই। এখানে বিচ্ছে ছোট হয়ে গেছে, আর একটু বড় নিতে হবে, অর্থাৎ আমরা একটু বড় করে ফেলি। তো এখান থেকে বি এর সমান করে কাটি, দেখো তো এখান থেকে আমরা বি এর সমান কেটে নিলাম, অর্থাৎ এই এটা হচ্ছে বি, এটা একটা কর্ণ, রম্বসের কর্ণ যেহেতু মাঝখানে থাকবে, এই কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ। এটা হচ্ছে অর্ধেক, এর কোনো নির্দিষ্ট মাপ নাই, তবে তোমরা ব্যাসার্ধটা নিবা অর্ধেকের বেশি, মানে এই যে কর্ণ সেই কর্ণের অর্ধেকের বেশি অনুমান করে নিবা, অর্ধেকের কম নিলে হবে না। আর এখানে যা নিয়েছে এটা নড়ানো যাবে না, একইভাবে এখানেও নিতে হবে। তো এখানে নিতে হলে দেখো আমাদের কিন্তু এই যে কর্ণটাকে আমরা অর্ধেক করে ফেললাম, অর্থাৎ এই কর্ণের অর্ধেক এইটা। তো আমি এখানে একটা উদাহরণ দিই, এটা যদি একটা রম্বস হয় তাহলে দেখো একটা কর্ণ ঠিক মাঝখান দিয়ে আর একটা কর্ণ যাবে, তাই আমরা রম্বস এই যে আবার যাই আঁকি একটা রেখাংশ পাবো, মনে করো এই সেই রেখাংশ। তো এই রেখাংশের ভিতরে এখন আমি এই কর্ণটাকে অর্ধেক করেছি এখানে, আর বাকি আছে যে কর্ণটা, বাকি আছে যে কর্ণ, সেই কর্ণটা আমরা এখন এই কর্ণটা আমরা এখান থেকে কেটে নেব। এটা কিন্তু একটা কর্ণ, আর সবসময় একটা কর্ণের উপর দিয়ে আর একটা কর্ণ যাবে এবং ঠিক মাঝখান দিয়ে, তাহলে এই কর্ণটাকে আমাদের অর্ধেক করতে হবে। তাই একে অর্ধেক করলে এরও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে আমরা ওই অর্ধেক যেভাবে করেছি ওইটা, এটা আমরা সেইভাবে একই মাপ নিয়ে এইভাবে আমরা অর্ধেক করে ফেলতেছি। দেখো খুবই ইন্টারেস্টিং। তো আসলে এটা সেই রম্বসের সমদ্বিখণ্ড, কিন্তু বলা হয়েছে এই অর্ধেক এখানে, এই অর্ধেক এখানে, রম্বসের রম্বসের দুইটা কর্ণ দেয়া থাকবে, আর একটা কর্ণ আর একটা কর্ণ সবসময় 90 ডিগ্রি কোণেই যায়। কয় ডিগ্রিতে যায়? 90 ডিগ্রি কোণে যায়। তাহলে আমরা এখানে যে সমদ্বিখণ্ডক আঁকলাম, এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, যে কোনো রেখাংশে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখন এই পাশে এই কর্ণের অর্ধেক এই পাশে যাবে এবং অর্ধেক নিচে আসবে, তাই কর্ণ কিন্তু আমার আর একটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন আমরা এই অর্ধেকের মাপ নেব, মাপ নিয়ে এখান থেকে অর্ধেক এই পাশে আসবে, আরো এখান থেকে অর্ধেক এই পাশে আসবে, কারণ দেখো একটা কর্ণের উপর দিয়ে আর একটা কর্ণ গিয়েছে, এখানে অর্ধেক এখানে অর্ধেক এখানে অর্ধেক এখানে, তো এখানে অর্ধেক এখানে অর্ধেক, এইগুলো আবার চারটা বিন্দু হয়ে গেল, এই একটা দুইটা তিনটা চারটা। কিন্তু লক্ষ্য করো রম্বসের কর্ণ দুইটা মাঝে আর চারপাশে বাহু দ্বারা কি ঘেরা, তাহলে আমাদের কিন্তু রম্বস অঙ্কন হয়ে গেল, হয়ে গেলে এখন আমরা শুধু এগুলো যোগ করে দেব। কিভাবে যোগ করব বুঝতে হবে, যে এখন কর্ণ দুইটা মাঝে পড়ে গেছে, এটা হচ্ছে বাহু, বাইরের মনে করো এই এক বাহু, তারপরে এখান থেকে এটা হচ্ছে আর এক বাহু, এখান থেকে এই বাহু, আবারও ওই বাহু, দেখো এখান থেকে এই বাহু, আর একটা বাহু বাকি আছে এখান থেকে এই বাহু, অর্থাৎ দেখো এটা আমাদের রম্বস কিন্তু হয়ে গিয়েছে। তো দুইটি কর্ণ থাকলে আমরা কি করব, প্রথমে একটা কর্ণকে এখানে অর্ধেক করে নেব, আর একটা কর্ণকে এখানে অর্ধেক করে এই যে সমদ্বিখণ্ডিত করতেছি এটা একটু লম্বা করে টেনে এর অর্ধেকের মাপ এদিকে নিব এবং এদিকে নিয়ে সবগুলি যোগ করে দেব, অর্থাৎ এই যে এ বি সি ডি, এটার নাম ই দিলাম, অঙ্কনের বিবরণ যে যেভাবে আঁকা হয়েছে সেটা হচ্ছে অঙ্কনের বিবরণ, এটা তোমরা নিজের ভাষায় দিয়ে দিবা, কারণ আমি সবসময় নিজের ভাষায় অঙ্কনের বিবরণ দেওয়াই শেখাই।
তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।